ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি ওবিসি মোর্চার সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন জয়দেব পাল। মঙ্গলবার সন্ধ্যায় তাকে বিজেপি কর্মকর্তারা সম্বর্ধনা দিলেন। জেলার ওবিসি মোর্চার দায়িত্ব নিয়ে কার্যত লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করলেন। এই বিষয়ে জয়দেব পাল বলেন, বুথ সভাপতি থেকে শুরু করে আমড়াগা মণ্ডল দিনের সভাপতির দায়িত্ব, এবার ব্যারাকপুর সাংগঠনিক জেলা ও বিজেপি ওবিসি মোর্চার সভাপতির দায়িত্ব। গত লোকসভা নির্বাচনে যখন ব্যারাকপুর থেকে বিজেপি সাংসদ হয়েছে, এবারেও সেই একইভাবে জয়লাভ করবে। পাশাপাশি গোটা দেশে 400 বেশি সিট নিয়ে প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদি। দীর্ঘদিন মন্ডল তিনের সভাপতির দায়িত্ব সামলেছেন, আবার নতুন পদ, কি পদ পেলেন? আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছি। প্রথমে আমার ব্যারাকপুর সাংগঠনিক জেলার মাদারের সভাপতি মাননীয় মনোজ ব্যানার্জি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমাকে উপযুক্ত মনে করেছেন যে ব্যারাকপুর ওবিসি মোর্চার দায়িত্ব সামলানোর মতো। আমি ভারতীয় জনতা পার্টির একদম বুথ স্তর থেকে শুরু করেছি, বুথের কর্মী ছিলাম, এক সময় বুথ সভাপতি ছিলাম, ১৯ পর মণ্ডল সভাপতি হই ১৯-23 অবধি। এখন আমাদের পার্টি জানেন যে সংবিধান অনুযায়ী 6 বছরের বেশি কেউ দায়িত্ব থাকতে পারেন না, একটানা। তো আমার ১৯-23 অবধি আমি দায়িত্ব সামলিয়েছি। তো এখন জেলার ওবিসি মোর্চা সভাপতি দায়িত্ব দিয়েছেন, তো এই দায়িত্বে আছি। একদম আমি যখন আপনারা মিডিয়া আসেনি তখন থেকে, এখন তো অনেকে চলেই গেছেন, পুরো হল আমাদের পার্টি অফিস ভর্তি, বাইরে প্রচুর লোকজন ছিল। তো এদের উৎসাহ উন্মাদনা দেখে যে এতটা ভালোবাসা পাবো এটা একটা পাওনা, এর থেকে বড় পাওনা আমি মনে করি না হতে পারে যে এতগুলো লোকের ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনার। এবং আগামী লোকসভায় আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলা তথা আমড়াঙ্গা আমাদের এই মণ্ডল এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলায় লড়াই হবে বিজেপির, যেরকম ২০১৯ সালে লড়াই হচ্ছে, আমরা আমাদের এমপি জিতেছে এবং এবছরও আমরা সবাই একত্রিত হয়ে সেই লড়াই করব। এবং ভারতীয় জনতা পার্টিকে যেরকম ব্যারাকপুরে আমাদের এমপি হবে, সেরকম নরেন্দ্র মোদি আবার কেন্দ্রে আমাদের 400 বেশি সিট নিয়ে ক্ষমতায় আসবে। দেখুন আমাদের, আমরা যখন আমরা আরএসএসেরও শাখা সংগঠন সেই সব আমরা করেছি, আমরা হিন্দু জাগরণ মঞ্চেরও দায়িত্ব সামলিয়ে এসেছি বিভিন্ন সময়। ব্যারাকপুর জুড়েই আমাদের সংগঠনের আমরা বিভিন্ন কাজ না করলেও ব্যারাকপুরে আমরা বিভিন্ন পার্টির প্রোগ্রাম টোগ্রাম থেকে শুরু করে সব মণ্ডল ভিত্তিক বিধানসভা ভিত্তিক আমরা গিয়েছি এবং সব কার্যকর্তাকে চিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোপরি আমার সভাপতি আমার সাথে আছেন, আমার যদি কোথাও কোনো সমস্যা হয় সেটা তিনি দেখবেন এবং আমার সভাপতির উপর এবং দলের প্রতি পূর্ণ ভরসা আছে যে আমরা আমাদের সংগঠন যেভাবে শক্তিশালী আছে যে আমরা ব্যারাকপুরে ফাইট দেবো এবং আমাদের এমপি হবে। দেখুন আমাকে তো ওবিসিদের নিয়ে কাজ করতে হবে, তো সব দায়িত্বটাই যে আমার উপরে পড়েছে এমন নয়। আমাদের মাদারের সভাপতি আছেন এবং কমিটি আছেন, বিভিন্ন মোর্চা আছে, আমাদের বুথ সভাপতি শক্তিকেন্দ্রের প্রমুখ মাদার কমিটি, আমি শুধু নই ব্যারাকপুরের মধ্যে, আমি একটা খুঁটি মাত্র। ব্যারাকপুরের অনেক বড় সংগঠন, অনেক কার্যকর্তা আছে, আমার সিনিয়র প্রচুর কার্যকর্তা আছে, তারা ব্যারাকপুরে শক্তিশালী করার জন্য ব্যারাকপুরে তারা নিরন্তর পরিশ্রম করছে সকাল থেকে রাত অবধি। তাদের দেখে আমার ভরসা যে আমাদের ব্যারাকপুরের সংগঠন আগামীতে আমাদের এমপি হবে সেই সংগঠনের উপরে দাঁড়িয়ে। হতে পারে চমক হতে পারে।